এখন রাইট 11টা 1 কেজি 300টা। তারিখটা আমার সঠিক জানা নাই, তারিখটা আপনারা ক্যালেন্ডারে পাতা দেখে লিবা, আর নাইলে আমার 2 ঘন্টা সময় দিবা, আমি 5 মিনিটের ভিতরে আপনারা তারিখটা জানাইয়া দিলাই। মনে হইলে ইয়াদ হইব, ইয়াদ হইলে স্মরণ হইব। প্রথম অনুকার সংবাদর শিরোনাম, এখন কিন্তু রাইট, আমি হয়ে গেছি টাইট, ও যখন অবস্থা আপনারা নিবা তার ব্যবস্থা। প্রথম অনুকার সংবাদর শিরোনাম, বঙ্গোপসাগর থেকে বৈজ্ঞানিক উঠে গেছে, মিস্টার বান্দুরানি বিদেশ থেকে আইচ্ছে, মরার যে গুইগু মরি গেছে, আর জিতা যে গু আল্লাহর দোয়ে খোদার কসম গু বাসিয়া আছে, ফুয়াফুরিন ফেম করা তুস্তি গেছে, এছাড়াও আছে আবহাওয়ার বিশেষ বুলেটিন। উক্ত সংবাদ আপনারা একটু পরে শুনবা, এখন অনুকা বিস্তারিত। আর আজকের এই পুরা সংবাদে আমি আছি আড্ডাপুরের টান্ডামিয়া। বঙ্গোপসাগর থেকে বৈজ্ঞানিক আন্তর্জালি আন্তর্জাতিক খবর দিয়েছেন, তাই কইছেন বঙ্গোপসাগরে গভীর পানির নিচে কিছু শুকনো চমচম এবং চাউলের খনি পাওয়া গেছে। আগামী বছর এই শুকনো চমচম এবং চাউল উৎপাদন করিয়া দেশের মানুষ আনা খাইয়া সুখ শান্তিতে বসবাস করতে পারবে বলে আশা করা যাচ্ছে। ফুটবল খেলার গিয়ে একজন মারা গেছে, সাংবাদিক ইমান আলী ইমানও সহিত তদন্ত করে দেখছেন যে চারজন মারা গেছে, এটা ঠিক আছে। খেলার ক্লাব আহতলে পড়িয়া চারটা ব্যাংক মারা গেছে, এর লাগে খেলোয়াড় সমিতি একজনের সুখ এবং দুঃখ প্রকাশ করছে বলে জানা গেছে। খালাসান বাবুলের খালা কুতমা গাই দেগু হারি গেছে, এই ব্যাপারে সাংবাদিক ইজ্জত আলী ইজ্জত সহিত জানাইছেন, বাঘিগু আসলে গাইগু আসলে আসছে না, গাইগু বাঘে খাই দিচ্ছে। খালাসান বাবুলে 8টা মেডাম দিয়েছেন, এর মাঝে 1টা মেডাম হইলে 24 ঘন্টার ভিতরে যদি বাঘে গাইগু ফিরাইয়া না দেয়, বাঘর বিরুদ্ধে তাই আন্তাজি থানাত মামলা করবা বলে জানা গেছে। মশা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মশা গন্ধপত্তা জানাইছেন, বর্তমানে যে হিন্দি রিমিক্স গান বাজানি হয় কোনো কন্টেন্ট বোঝা যায় না, খালি 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 দিড়িম 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 শব্দ, এটা তাই না পছন্দ করছেন। এর লাগে আমরা দেশের সব মানুষদের এনি টাইম এনি প্লেস এনি আওয়ার ব্যান 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 গানও নয় বা বিনিময় কোনো পয়সা দেওয়া লাগতো নাই, দেওয়া লাগবো আপনারা শৈলর 1 ফোঁটা রক্ত। একটা মানবিক আবেদন, একজন মুমূর্ষু রোগীর লাগে রক্তর প্রয়োজন, রক্তর গুরু বইল সুয়রের রক্ত, কারণ এগুলো এখন সুয়র আর দ্বিতীয় কু মিলেন না, যদি লাগে তখন দয়া করে কাষ্টকর ফুলন নিচে রক্ত দেওয়ার লাগে বিশেষভাবে অনুরোধ করা হব। একটা আরানো বিজ্ঞপ্তি, আগামী 15 তারিখ চিন্তাকারী সাপের বয়ে লাল দিকে 4টা ফুটি মাছ হারি গেছে, যদি কেউ পাইয়া তখন উল্টা পাল্টা প্রদোষ্টর মান্দাবাজার গান্দাপট্টি ও ঠিকানায় ফাটাই দিবা। একটি দুর্ঘটনার সংবাদ, বটস্বর থেকে হরিপুর যাওয়ার পথে ছেলাগাড়ির চাক্কা বাস মারিয়া 150 জন আহত এবং 150 জন নিহত হয়েছেন, যে 150 জন আহত হয়েছেন তারারে কুমারপাড়া মানিকিজা টিলাত মাটি দেওয়া হয়েছে, আর যে 150 জন নিহত হয়েছেন তারারে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ভর্তি করা হয়েছে। ডাক্তারও কইছেন তারা আশঙ্কা মুক্ত, 5 মিনিটের ভিতরে বাড়িয়ে থাকি পারবা, কোনো অসুবিধা নাই তারার। সবশেষে রয়েছে আবহাওয়া, আগামী 40 বছরের অভিজ্ঞতায় আবহাওয়ার পূর্বাভাস হইল, যদি আসমানও মেঘ থাকে তে মেঘ হইবার, আসমান যদি মেঘ থাকে না আরাম আল্লাহর দয়ে কথার কসম কোনো মেঘ হইতো নাই, আপনারা মেঘ লাগে কোনো টেনশন করবা না। নাসার বৈজ্ঞানিক কুদরতি খবর দিয়েছেন, তাই কইছেন আগামী 24 ঘন্টার ভিতরে দেশ বন্য হইব, আটুপানি গলাবানি আতারবানি হইব, এই আতারবানি থেকে বাসার লাগে তাই না একটা উপদেশর বাণী উনাইছেন, তাই কইছেন বাংলাদেশের বুড়া জোয়ান বিয়াতি আবিয়াতি গাই গরু আস মুরগি বেড়া ছাগল সবে মিলিয়া খালি তুমছে প্রেম করতাম, কারণ প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না, খবর শেষ হইল।